মঙ্গলবার হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হয়েছে। 90 আসন বিশিষ্ট হরিয়ানায় বিজেপি 48টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেস পেয়েছে 37টি আসন, এছাড়া নির্দল ও অন্যান্যরা 5টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে 90 আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং সিপিএম জোট পেয়েছে 49টি আসন, বিজেপি পেয়েছে 29টি আসন। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দেশব্যাপী বিশ্লেষণ শুরু হয়ে গেছে। নির্বাচনী ফলাফল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বুধবার নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। জম্মু কাশ্মীর প্রসঙ্গে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য জানান, বিজেপি সেখানে সংবিধান উলট পালট করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে একটি রাজ্যকে ভেঙে দুটি রাজ্য করেছে। এটা মানুষ মেনে নিতে পারেনি। সব চক্রান্ত এবং ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে মানুষ ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং সিপিএম এর উদ্যোগের পক্ষে রায় দিয়েছেন। তিনি জানান, জম্মু কাশ্মীরের ঘটনা একটি অসাধারণ ঘটনা। এই জয় কেবলমাত্র জম্মু কাশ্মীরের মানুষের জয় নয়, গণতন্ত্রের জয়, যারা সংবিধান এবং গণতন্ত্র রক্ষার কাজ করছেন এবং এই জয় তাদের উৎসাহিত করবে বলেই মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু জম্মু কাশ্মীরের মানুষ প্রমাণ করে দিয়েছেন বিজেপি সরকারের অনুসৃত যে নীতি সংবিধানকে উলট পালট করে দিয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকারটা হরণ করে নিয়েছে, একটা রাজ্যকে ভাগ করে দুটো রাজ্য করেছে, তার পূর্ণ রাজ্যের যে অধিকার সেটাকে সংহার করেছে, এটা মানুষ মানেননি। সমস্ত মানে চক্রান্ত এবং ষড়যন্ত্র নানা ধরনের উদ্যোগ এগুলিকে ব্যর্থ করে দিয়ে সেখানকার ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিআইএম তাদের সম্মিলিত যে উদ্যোগ সেই উদ্যোগের পক্ষে মানুষ দাঁড়িয়েছে। এটা একটা অসাধারণ ঘটনা এবং এটা শুধু জম্মু কাশ্মীরের মানুষদের জয় না, এটা গণতন্ত্রের জয়, জম্মু কাশ্মীরের মানুষের জয়। সারা ভারতবর্ষে আমরা যারা সংবিধান উলটপালট করার যে চেষ্টা করছে, চক্রান্ত করছে, গণতন্ত্র সংহার করার যে চেষ্টা করছে, চক্রান্ত করছে, এর বিরুদ্ধে যারা মুখর কথা বলছেন, আন্দোলন করছেন, জম্মু কাশ্মীরের এই ফলাফল তাদেরকে উৎসাহিত করবে। দ্যাট নট এভরিথিং ইজ লস্ট। আমরা যদি একটু সাহস করে ঐক্যবদ্ধভাবে এই অন্যায় ব্যভিচারগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করি, মোকাবেলা করার সময়। অপরদিকে হরিয়ানার বিধানসভা নির্বাচনে ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার জানান, হরিয়ানায় 3টি জেলার ইভিএম মেশিনে ক্রিয়াকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। আগামীকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সমস্ত তথ্য নিয়ে কংগ্রেস দল নির্বাচন কমিশনারের কাছে যাবে। তিনি জানান, ভোট বিশ্লেষকদের কাছে হরিয়ানা নিয়ে কোনো সন্দেহ ছিল না, জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফল নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।